সকল দর্শক বন্ধুকে। মেরি ক্রিসমাস উপলক্ষে কয়েকটি কেকের রেসিপি আপনারা দেখে ফেলেছেন। আজ আপনাদের সামনে আমি তুলে ধরব ব্ল্যাক ফরেস্ট কেকের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক ঘরেই ব্ল্যাক ফরেস্ট কেক কীভাবে তৈরি করা যায়। আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ কোকো পাউডার, 1/2 কাপ তেল হোয়াইট অয়েল, কোনো ফ্লেভার ছাড়া যে হোয়াইট অয়েল সেইটা, 1/2 কাপ ঠান্ডা চিল দুধ, আর অন্যদিকে নিয়েছি 1 কাপ চিনি। স্বাদ অনুযায়ী চিনিটা আপনাদের দিতে হবে। আর নিয়েছি 3টে ডিম। আমি এবার সমস্ত জিনিসটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালো করে ফেটিয়ে নেব। আর নিয়েছি ইনো, 1 পাতা ইনো ছোট। এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা কিছু ইউজ আমি করব না। চলুন এগুলো সমস্ত কিছু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে আমি ভালো করে পেস্ট করে নিই। মিক্সার গ্রাইন্ডারে আমার এটাকে ফেটানো হয়ে গেছে। ফেটানোর পরে যে ঘনত্বটা হয়েছে দেখে নিন, দেখিয়ে দিচ্ছি ওপর থেকে ফেলে, ঠিক এরকম ঘনত্বের হবে, তবে আপনার কেকটা পারফেক্ট হবে। আর মাপগুলো আমি দেখিয়ে দিয়েছি, আপনি যে মাপের কাপ নেবেন সেই মাপের কাপ অনুযায়ী মাপটা দেবেন, তাহলে আপনার কেকটা খুবই সুন্দর হবে। এবার আমি একটা নিয়ে নেব কেক টিনের মধ্যে। এখানে আমি একটা কেক টিন নিয়েছি যার মধ্যে বেকিং পেপার নিয়ে তার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে এবার আমি এই ব্যাটারটা দিয়ে দেব। আমার সমস্ত ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। ব্যাটারটাকে এবার একটু করে এমনি করে সেট করে নিতে হবে, অথবা একটা টুথপিকের সাহায্যে এমনি করে ঘুরিয়ে নেবেন যাতে ভেতরে কোনো বাবল না থাকে। আর অন্যদিকে আমি একটা পাত্রকে গরম করতে দিয়েছি। আজকে আমি নুন ছাড়াই কেকটা বেক করব। পাত্রটাকে হাই ফ্লেমে আমি গরম করতে দিয়েছি, তারপরে গরম হয়ে গেলে আমি এই কেক টিনটাকে ওর মধ্যে বসিয়ে দেব। আমার পাত্রটা এতক্ষণে গরম হয়ে গেছে, তাই আমি পাত্রের ঢাকনাটা খুলে কেক টিনটাকে এবার বসিয়ে দেব। আর আঁচটা রাখতে হবে একেবারে লো ফ্লেমে। পাত্রটা যেহেতু খুব গরম হয়ে গেছে, খুব সাবধানে ওই স্ট্যান্ডটার উপরে আমরা বসাবো কেক টিনটাকে। বসানো হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব অন্তত 1/2 ঘন্টা, তারপরে টুথপিক দিয়ে দেখে নেব আমার কেকটা হয়েছে নাকি। যদি না হয় তাহলে আরও কিছুক্ষণ বেক করতে হবে। ফ্লেমটা থাকবে ঠিক এরকম, আমাকে আর দুধ দিতে হয়নি। দেখুন আমার ক্রিমটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। এবার এই ক্রিমটা আমি এই পাইপ ব্যাগের মধ্যে দিয়ে দেব, নিয়ে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ ফ্রিজড হতে দেব। এই ফাঁকে আমরা ক্রিমটা তৈরি করে নিই। চলুন, তার জন্য আমি নিয়েছি এই হুইপিং ক্রিম 1 কাপ পরিমাণে। যে কাপে ময়দা মেপেছিলাম ঠিক সেই কাপে আমি মেপে নিলাম হুইপিং ক্রিম। এর মধ্যে আমাকে দিয়ে দিতে হবে ঠান্ডা চিল দুধ, একবারে ঠান্ডা বরফ ঠান্ডা দুধ পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে 1/2 কাপ পরিমাণে দিলাম। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে ফেটিয়ে নিতে হবে। ডেকোরেটিং ব্যাগের মধ্যে আমি
পুরো ক্রিমটাকে নিয়ে নিয়েছি। এবার এটাকে ফ্রিজড হতে দেব। আমার পাক্কা ঘড়ি ধরে 30 মিনিট হয়ে গেছে। আমি একবার দেখে নেব খুলে যে আমার কেকটা কেমন হয়েছে। এবং ভেতরটা এখনো কাঁচা আছে নাকি পুরো হয়ে গেছে। টুথপিকে আমার কিছু লেগে আসেনি, অন্য আরেক জায়গায়, মাঝেরটাই মাঝে মধ্যে হয় না। মাঝে আমি পুরো ঢুকিয়ে দেখলাম যে একটুও লাম্পস লেগে নাই। তাহলে আমার কেকটা পুরো বেক হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে নর্মাল টেম্পারেচারে আসা অবধি অপেক্ষা করছি। আমার কেকটা এবার নর্মাল টেম্পারেচারে চলে এসেছে। এটা আমি এবার কেক টিন থেকে বার করে নেব। টিন থেকে বার করে নিয়েছি, এবার আমি বেকিং পেপারটা রিমুভ করে নেব। এখান থেকে ছাড়িয়ে নেব। খুব সুন্দর হয়েছে আমার এই কেকটা, দেখতেই পাচ্ছেন। ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এই কেকটাকে দুটো স্লাইসে ভাগ করে নেব। ঠিক সমান হয় যেন স্লাইসটা, সেটা লক্ষ্য রাখবেন। আমার দুটো স্লাইস হয়ে গেছে। আমি কেক বসানোর পাত্রটা পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু ক্রিম আমি ছড়িয়ে দেব। কেকটাকে বসানোর মতো আমি এখানে একটু ক্রিম স্প্রেড করে দিয়েছি। এর মধ্যেই আমি দিয়ে দেব একটু চকলেটের সিরাপ। এটার মধ্যে চকলেট, ডার্ক চকলেট গরম জলে আমি গুলে রেখেছি, এটা এর মধ্যে একটুখানি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি একটা স্লাইস বসিয়ে দেব। এবার এর মধ্যে একটু চকলেট সিরাপটা আমি দিয়ে দেব, তাহলে কেকটা ভীষণই স্পঞ্জি হবে। চামচে করে আমি দিচ্ছি, আপনারা ব্রাশে করেও দিতে পারেন। আমার চারদিকে চকলেট সিরাপটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এর উপরে একটা সাদা ক্রিমের লেয়ার দেব। এটা ভ্যানিলা ক্রিম, অ্যাকচুয়ালি হুইট ক্রিমটার মধ্যে ভ্যানিলা ফ্লেভার দেওয়া থাকে। ক্রিমটা দিয়ে দেওয়ার পরে এটা খুব সুন্দরভাবে স্প্রেড করে দিতে হবে। দরকার হলে আরেকটু ক্রিম আমি দিয়ে দেব। ব্ল্যাক ফরেস্ট কেক আমাদের সকলেরই খুব পছন্দ, তাই তো বন্ধুরা? এটা ব্ল্যাক ফরেস্ট কেকই হচ্ছে। তাহলে ব্ল্যাক ফরেস্ট কেক খুব সহজেই ঘরে বানানো যায়, তাই তো? আমি আরেকটু ক্রিম এর মধ্যে স্প্রেড করে দিচ্ছি। এটা চাকুর সাহায্যেও খুব ভালো করে স্প্রেড করা যায়। আপনার কাছে যদি এই কেক স্প্রেডের এটা না থাকে, তাহলে আপনি চাকুর সাহায্যে স্প্রেড করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চেরি ফল। এমনি করে চেরি ফলটাকে আমি সাজিয়ে দেব। আমার চেরি ফলগুলো সাজানো হয়ে গেছে। এবার আমি আরেকটা লেয়ার এর উপরে চাপিয়ে দেব। আবার এই লেয়ারটার মধ্যেও সমানভাবে আমি চকলেটের সিরাপটা ছড়িয়ে দেব।
আমি মাঝখানটাতে একটু মেল্টেড চকলেট দিয়ে দেব। ডার্ক চকলেটকে গলিয়ে নিয়েছি, সেই মেল্টেড চকলেট আমি দিয়ে দিলাম। মেল্টেড চকলেটটাকেও আমি চারদিকে একটু স্প্রেড করে দেব। স্প্রেড করানো হয়ে গেছে, এরপরে ডিজাইন দেওয়ার পালা। মেল্টেড চকলেটটাকেও আমি চারদিকে একটু স্প্রেড করে দেব। স্প্রেড করানো হয়ে গেছে, এরপরে ডিজাইন দেওয়ার পালা। আমার ডিজাইন দেওয়ার চার ধারটার পালা শেষ হয়েছে। মাঝখানটাতে চামচে করে আমি একটু এই ভ্যানিলা ক্রিম দিয়ে দেব। ডিজাইন দেওয়ার পরে ভ্যানিলা ক্রিমটা দেব আমি। খুব আস্তে আস্তে দেবেন বন্ধুরা। দেওয়া হয়ে গেছে, এবার আমি চকলেটের গুঁড়ো ওর মধ্যে ছড়িয়ে দেব, ডার্ক চকলেটের গুঁড়ো। আপনি স্লাইসও করে নিতে পারেন আমার মতো করে, একেবারে ডাস্ট না দিয়ে। এইগুলোই বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে, ডার্ক চকলেটের এইগুলো। এরপরে আমার আছে চার ধারটা, এই চার ধারটাকে আমার ভ্যানিলা ক্রিম দিয়ে পূরণ করা। আমার দেখুন চারপাশটা কিন্তু হোয়াইট ক্রিম দিয়ে সাজানো হয়ে গেছে, এবং এই পোর্শনগুলোতে আমি ডার্ক চকলেটও লাগিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু চকলেট সিরাপ দিয়ে দেব। এটা সম্পূর্ণ চকলেট সিরাপ দিচ্ছি। আগেরটা কিন্তু ডার্ক চকলেট মেল্টেড করা সিরাপ ছিল, এইটা জাস্ট সাধারণ বাইরে কিনতে পাওয়া যায় এই চকলেট সিরাপ আমি দিয়ে সাজিয়ে দিলাম। এবার বাকি পোর্শনটা
চেরি ফল দিয়ে না সাজালে ব্ল্যাক ফরেস্টের লুকটা আসছে না, তাই তো? মাঝের লেয়ারে একবার আমাদের চেরি ফল দেওয়া হয়ে গেছে। আপনাদের সাথে তো আরো দুটো কেক শেয়ার করা হয়ে গেল। কেমন লাগলো বন্ধুরা আমার এই কেক? অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আপনারা যদিও কমেন্ট করেছেন আমাকে, আরও কমেন্ট করলে ভালো লাগবে। আর লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কি বন্ধুরা, ব্ল্যাক ফরেস্টের লুক এসেছে? এবার এটাকে আমরা একটু ফ্রিজড হতে দেবো।